টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দাপ্তরির ইউনিয়নের 48 নম্বর সারাটিয়া গাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি 1938 সালে নির্মাণ করা হয়। 2008 সালে এলজিইডি থেকে বিদ্যালয়ের একটি পাকা ভবন করে দেয়া হয়, কিন্তু 2016 সালের বন্যায় বিদ্যালয়ের সামনে মাটি সরে গিয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়। এর ফলে বিদ্যালয়ের মূল ভবনের কয়েকটি কক্ষ ধসে প্রায় বিলুপ্তির পথে বিদ্যালয়টি। গত 4 বছর যাবত বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঠিকমতো ক্লাস করতে পারছে না, পাশাপাশি তাদের খেলার মাঠও পুকুর হয়ে গেছে। এই কারণে শিক্ষার্থীরা পড়েছে বিপাকে। এই জায়গার মাটি নিচের থেকে সরে গেছে, এটাও কবে যেন ভেঙে পড়ে যাবে। আমাদের নতুন স্কুল আর একটা খেলার মাঠ দিক, শিশুরা যেন ভালো মতো এখানে শিক্ষা লাভ করতে পারে, এটা আমার সরকারের কাছে এটাই দাবি। একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান প্রাইমারি স্কুলটি একেবারে ভেঙে পড়েছে, তার পাশে সৃষ্টি হয়েছে বিশাল একটি জলাশয়। এই বর্ষা মৌসুমেও আরো ভাঙ্গনের আশঙ্কা করছেন বিদ্যালয়ের শিক্ষকরা। সরকারের কাছে আমাদের আবেদন, স্কুলের পক্ষ থেকে, গ্রামবাসীর পক্ষ থেকে, স্কুলটা যেন দ্রুত আমাদের স্কুলের পাশে আরো জায়গা আছে সেখানে স্থানান্তর করা হয়। করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে দ্রুত সংস্কার কাজ করার দাবি জনপ্রতিনিধিদের। তারা একটা সহযোগিতা স্কুল কমিটিকে করেন, আর আমরা সরকারি পর্যায়ে যেটুকু আছে এটুকু আমরা সহযোগিতা করি। যখনই আপনার জায়গাটা নিশ্চিত হবে তখনই সরকারের এই প্রজেক্ট আছে স্কুল বিল্ডিং করে দেওয়ার, হয়তোবা টেন্ডার হবে বা সেই বিল্ডিং হবে, হতে পারে। অপরদিকে নাগরপুর উপজেলার প্রশাসন বলছে তারা এ বিষয়ে কাজ করছে, শীঘ্রই মাটি ভরাট অথবা বিদ্যালয়টি নতুন স্থানে অস্থায়ী বিদ্যালয় করা হবে। এবছর আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের স্লিপ ফান্ড ও মেইনটেনেন্স বাবদ কিছু অর্থ রয়েছে, অর্থ বরাদ্দ রয়েছে, সে অর্থের মাধ্যমে আমরা পার্শ্ববর্তী মাদ্রাসা সংলগ্ন এলাকায় অস্থায়ী ক্লাসরুমের ব্যবস্থা করব, যাতে ছাত্রছাত্রীরা সেখানে বসে ক্লাস নিতে পারে। শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে জরুরিভাবে বিদ্যালয়টি ভাঙ্গনের হাত থেকে বাঁচানোর দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। এস এম খোরশেদ আলম, মাই টিভি।